ঘরে আমি 4000 টাকা নির্ধারণ করে দিলাম, আপনারা কত করে ডিল করবেন? ক্লিয়ার কথা বলেন, আজকে যে কথা বলবেন এই কথাই থাকবে, আর প্রয়োজনে দরকার রেকর্ড করে রেখে দিন। জমি নামজারি করতে সরকার নির্ধারিত ফি 1170 টাকা হলেও 5 গুণ বেশি টাকা ঘুষ নির্ধারণ করে দেন এসিল্যান্ড। তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার এসিল্যান্ড মাসুদুর রহমান। এমনই এক কল রেকর্ড কালবেলার হাতে এলে প্রতিবেদন প্রকাশ করা হয় গত সোমবার। ঘুষের রেট নির্ধারণ করে দেওয়া পিরোজপুরের এই এসিল্যান্ড মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ আব্দুস সবুর মণ্ডল। প্রজ্ঞাপনে বলা হয়, মাসুদুর রহমানের বিরুদ্ধে তার সহকর্মীদের নামজারি মামলায় অবৈধ অর্থ লেনদেন সংক্রান্ত নির্দেশনা প্রদানের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। পিরোজপুর জেলা প্রশাসক কর্তৃক গঠিত 3 সদস্যের তদন্ত কমিটি অডিও ক্লিপের বিষয় তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছে এবং তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। মাসুদুর রহমানের এরূপ আচরণকে সরকারি কর্মচারী বিধি মোতাবেক অসদাচরণ হিসেবে গণ্য করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার। প্রজ্ঞাপনে আরও বলা হয়, মাসুদুর রহমানকে তার দায়িত্ব থেকে বিরত রাখা আবশ্যক। সরকারি চাকরি আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন মাসুদুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এই আদেশ জারি করা হলো। গত জুলাই মাসে পিরোজপুরের নাজিরপুরে জমির নামজারি করার জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা 6000 টাকা ঘুষ নেবেন এমন রেট নির্ধারণ করে দেন এসিল্যান্ড মাসুদুর রহমান। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের নিয়ে করা ওই সভার অডিও রেকর্ড ফাঁস হয়। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করে ঘটনার সত্যতা যাচাই করা হয়। এসিল্যান্ডকে কারণ দর্শানোর নোটিশ দেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব দাস। তৌহিদ হাসান, কালবেলা।